বন্ধুরা, আজকে নতুন আরেকটা ব্লগে চলে এসেছি। আর এখন বাজে ভোর 4টে মতো, আর আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানটা কিসের জন্য সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। চলুন আজকের ব্লগ স্টার্ট করি। বাচ্চিকে উঠিয়ে দিয়েছি, যে আমাদের গপু সোনা উঠে পড়েছে। গোপালকে উঠানোর পর গোপালকে স্নান করিয়ে নিলাম। স্নান করানোর পর গোপালকে একটা জামা পরিয়ে দিয়েছি, আর তারপর গোপালকে খেতেও দিয়ে দিলাম। এরপর বেলুন ফুলোচ্ছি, কারণ বেলুনটা তো ঠাকুর ঘরে সাজাতে হবে। অনেকগুলোই বেলুন ফুলিয়েছিলাম, কিন্তু তার মধ্যে 5টা বেলুনই বেঁচেছিল। তারপরে আবার বেলুন কিনে ঠাকুর ঘর সাজিয়েছি, আর এখন ঠাকুর ঘরটা সাজানো হচ্ছে, আমি সাজালাম। বাজে সকাল 7:30 মতো, এখন দেখছি যে মা চা করে এনেছে, তাই এখন চা খাচ্ছি। সত্যি এদিকে পিসি আর আমার এক দিদি মহাপ্রভুর ভোগের জন্য সবজি বানাচ্ছে, আর আমার মা ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছে সব ঠাকুরকে। দারুণ লাগছিল দেখতে। কিন্তু আর এক পাশে রান্না করছে আমাদের এক গুরু ভাই, আর বাবা বাজারে যাচ্ছিল, আর অন্যদিকে মালপোয়া বানাচ্ছে এক আন্টি। তারপর সকাল 10:30 দিকে আমাদের বাড়িতে পাঠ শুরু হয়ে গেছিল। ঠাকুরের নাম তো ভালোই হবে। আর এইদিকে ভোগ আরতি শুরু হয়ে গেছে। সত্যি দারুণ হয়েছে। ঠাকুরের ব্যাপার তো আর আলাদা করে কিছু বলার নেই। আর এখানে পিসি আর আমাদের পাড়ার যতজন এসেছিল, ওনারা সবাই আনন্দিত হয়ে নাচ গান করছিলেন। সত্যি দেখতে খুব ব্যাপারটা খুব ভালো লাগছিল। ঠাকুরের নাম হওয়ার পর সবাই প্রসাদ পেতে বসেছে, আর প্রসাদের ব্যাপারে আলাদা করে কিছু বলার দরকার নেই। এরপর সবাই যে যার মতো বেরিয়ে গেল। সবাই যে যার মতো বেরিয়ে যাওয়ার পর আমি একটু চা বানিয়ে নিলাম। আর এদিকে খুব বৃষ্টি পড়ছিল আর আকাশে মেঘও পড়েছিল। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি।